ইন্ন আলহামদুলিল্লাহ নাহমদানুসল্ল আল্লাহ রাসুলহিল প্রিয় দেশবাসী আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং আপনারা সকলেই অবহিত আছেন যে বাংলাদেশে পাঁচ বছর পর পর যে নির্বাচন অনুষ্ঠিত হয় সাংবিধানিক নিয়ম রক্ষার কারণেই এই অনুষ্ঠান করতে সকলেই বাধ্য থাকে এবং করা উচিত নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান এটা নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করবে এটাই নির্বাচন কমিশনের প্রধান দায়িত্ব কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে বর্তমান নির্বাচন কমিশন তার যে বৈশিষ্ট্য হওয়া উচিত সে বৈশিষ্ট্য থেকে অনেক দূরে চলে গিয়েছে তারা তাদের নিরপেক্ষতা হারিয়েছেন বলে আমাদের কাছে মনে হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী একটি রাজনৈতিক এবং গণতান্ত্রিক দল জাতীয় সংসদের সকল সময় এই দলের প্রতিনিধিত্ব ছিল এবং কোন সময় জামাত ইসলামী নির্বাচন থেকে তুলে থাকে নাই আমরা এই নির্বাচনকে সুন্দর সুষ্ঠু করার জন্য নিরপেক্ষ করার জন্য নির্বাচন কমিশনের কাছে চিঠি দিয়েছিলাম এবং সেটি দেশের উল্লেখযোগ্য পত্রপত্রিকায় এবং অনলাইন পত্রপত্রিকায় বিভিন্ন মিডিয়ায় তা প্রকাশিত হয়েছে দেশবাসী তা অবগত আছে আপনারা সকলেই জানেন বাংলাদেশ জামাত ইসলামী একটা নিয়মতান্ত্রিক দল নিয়ম মেনেই তারা অগ্রসর হয় সে লক্ষ্যেই আমরা নির্বাচন কমিশনের কাছে আমাদের বক্তব্য উপস্থাপন করার জন্য চিঠি দিয়েছিলাম কিন্তু আমরা দুঃখের সাথে লক্ষ্য করেছি যে এটার কোনো প্রত্যুত্তর আমরা পাই নাই নির্বাচন কমিশন যদি নিরপেক্ষতা বজায় রাখতেন এবং রাখতে পারতেন তাহলে একটি তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দলকে ডাকতেন এবং তাদের পরামর্শ গ্রহণ করতেন যেহেতু তারা আমাদেরকে সেভাবে আলাপের জন্য ডাকে নাই সেই জন্য আমাদের দায়িত্ব মনে করে এদেশে সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা চিন্তা ভাবনা করে অত্যন্ত সুচিন্তিতভাবে ষোলো দফা সম্বলিত প্রস্তাব সম্বলিত আমরা একটা প্রস্তাবনা জাতির সামনে দেশের সামনে উপস্থাপন করি এবং এটা নির্বাচন কমিশনের কাছে পৌঁছাই আমরা এই নির্বাচনকে গ্রহণযোগ্য এবং সুষ্ঠু নির্বাচন নিরপেক্ষ নির্বাচন করার জন্য ইতিমধ্যে যে প্রস্তাব পেশ করেছি আমরা আশা করি বর্তমান নির্বাচন কমিশন সেটা বিবেচনা করবেন এবং এটাকে গ্রহণ করবেন এবং আমরা এও বিশ্বাস করি জনগণের এই নির্বাচনকে জনগণের মতামতকে সুস্পষ্টভাবে প্রতিফলিত করার জন্য নির্বাচনকালীন সরকারকে মজবুত করার বিকল্প নেই সেজন্য আমরা বলতে চাই যে নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষ কেয়ারটেকার সরকার গঠন করা দরকার এটা ছাড়া এই নিরপেক্ষ সরকার ছাড়া কিছুতেই নির্বাচন নিরপেক্ষ হতে পারে না আমরা আরও দাবি করেছি বর্তমান সংসদকে ভেঙে দিয়ে নিরপেক্ষ নির্বাচন করতে হবে সংসদ বহাল রেখে নিরপেক্ষ নির্বাচন করা যায় না সেজন্য এই সংসদকে ভেঙে দিতে হবে আমরা আরও দাবি করেছি নির্বাচনের সাত দিন পূর্বে দেশে সেনা মোতায়েন করতে হবে যাতে ভোট কেন্দ্রগুলি সুরক্ষিত থাকে এবং জনগণ তাদের ভোটাধিকার নির্ভয়ে প্রয়োগ করতে পারে আমরা নির্বাচনের আগে সকল নেতাকর্মীর আটককৃত সকল নেতাকর্মীর মুক্তি দাবি করছি এবং সেই সাথে সাথে লেভেল প্লেইং ফিল্ড অর্থাৎ খেলাধুলা করার সময় যেমন উভয় পক্ষকেই সমান অধিকার দিতে হয় সম অধিকারের ভিত্তিতেই খেলাধুলা যেমন হয় নির্বাচনটাও সেই রকম যদি সরকারি পক্ষ অতিরিক্ত সুযোগ সুবিধা ভোগ করে আর বিরোধী দল তারা যদি সেই সুবিধা ভোগ করতে না পারে তাহলে নিরপেক্ষ আচরণ নিরপেক্ষ নির্বাচনের আশা করা যায় না সেই জন্য আমরা গণতন্ত্রের স্বার্থেই দেশের জনগণের মতামত প্রতিফলিত করার স্বার্থে এবং দেশে একটি শান্তি শৃঙ্খলার সরকার ফিরিয়ে আনার লক্ষ্যে আমরা নির্বাচনের ব্যবস্থা করার জন্য দাবি করছি দেশ এবং জাতির জন্য কল্যাণ করে পদক্ষেপ অর্থাৎ নিরপেক্ষ কেয়ারটেকার সরকারের অধীনেই নির্বাচন করতে হবে এবং সেটাই জনগণ গ্রহণ করবে নিরপেক্ষ সরকার না হলে দেশের জনগণ কিছুতেই এটা গ্রহণ করতে পারে না সেজন্য আমরা সকলকেই আগামী দিনে সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করার লক্ষ্যে এগিয়ে আসার জন্য সহযোগিতা করার জন্য আকুল আবেদন করছি আশা করি আমাদের এই দাবির সাথে দেশ জাতীয় জনগণ সকলে একমত হবেন সকল গণতান্ত্রিক দল ঐক্যবদ্ধভাবে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করে একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে আমাদের এই দেশকে সোনার দেশে পরিণত করার জন্য এগিয়ে আসবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ Bangladeş Jindabad, Bangladeş Cemaat-i İslami Allah'a Allah Hafiz Assalamualaikum ve rahmetullahi ve berekat